আজ সোমবার ইংরেজি বছরের প্রথম দিন অভিনব বর্ষবরণের সাক্ষী থাকল বিষ্ণুপুরের মানুষ। 2023 সালকে বিদায় জানিয়ে মানুষ মেতে উঠেছে 2024 সালের নতুন বছরের প্রথম দিনে। মানুষ বিভিন্নভাবে বর্ষবরণ করেছেন, যার প্রস্তুতি নেওয়া হয়েছিল রবিবার মধ্যরাত থেকে। রাত 12টায় আতশবাজির আলোর ছটায় ভরে উঠেছিল আকাশ, মাইকে বেজেছে গান। সোমবার সকাল থেকেই দলে দলে মানুষ লালগড় ইকো পার্ক থেকে লালবাঁধের পাড়ে পিকনিকে মেতে ওঠে। কেউ আবার সপরিবারে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। এসবের মাঝে আজ অভিনবভাবে বিষ্ণুপুরের ঐতিহাসিক লালবাঁধের কনকনে ঠান্ডা জলে 2024 বার ডুব দিয়ে নতুন বছরকে স্বাগত জানালো বিষ্ণুপুর শহরের বাহাদুরগঞ্জের বাসিন্দা সদানন্দ দত্ত। এই বছর নিয়ে টানা 12 বছর ধরে এইভাবেই বছরের প্রথম দিনকে বরণ করে আসছে বিষ্ণুপুর পৌরসভার সুইমিং পুলের প্রশিক্ষক সদানন্দ দত্ত। প্রতি বছরের মতো এবারও সকাল হতেই লালবাঁধের পাড়ে ভিড় জমাতে শুরু করেন মানুষ, উদ্দেশ্য সদানন্দর বছর শুরুর অভিনব আহ্বানের সাক্ষী থাকা। জলে নেমে বিরামহীন টানা 2024 বার ডুব দিতে থাকেন সদানন্দ। তার উদ্দেশ্য এভাবেই একদিন গিনিস বুকে নিজের নাম তোলা। বিষ্ণুপুর থেকে অসিত রজক, নিউজ 10 বাংলা। আজকে 2024টি সালকে বরণ করলাম, এরকম বাংলা ইংরেজি বছরকে আমি স্বাগত জানাই। আর 36 মিনিট টাইম লেগেছে, 36 মিনিট টাইম লেগেছে। লালবাঁধ 2024টি ডুব, তারপর উঠে পড়লাম। সাধারণ মানুষ ছিল, বিষ্ণুপুরবাসী। এই ধরনের কর্মসূচি আমি কেন রাখলেন? সবাই বিভিন্ন রকম করে, আমি একটা রেকর্ড সৃষ্টি করব, গিনিস বুক রেকর্ড এটা করব। তার জন্য কোথাও অ্যাপ্লাই করতে কিছু করেন? না, সেটা করা হয়নি, এবার করব। আজকে 2024টা ডুব দিলাম। আপনার নাম? সদানন্দ দত্ত, বিষ্ণুপুর পাড়ি, বিষ্ণুপুর, বিষ্ণুপুর। ফেরাবো বুঝতে হবে।